এটা আছে মারুতি সুজুকি আর্টিকা ডিএক্সআই হট ডিমার 20 গাড়ি অরিজিনালি 12000 চলা মোবিল নতুন দেয়া থাকে আচ্ছা এবং আপনারা এসে মোবিলটা চেক করে দেখে নিতে পারেন নতুন এই কোনো ব্যাক ক্যামেরা চেক করতে গেলে মোবিলের এজ পয়েন্ট খুলতে খুলে দেখতে যদি ওখানে কোনো মোবিল শিকায়ত তাহলে জানবেন যে গাড়িটা ব্যাক ক্যামেরা গাড়ি চলা আছে 45000 কিলোমিটার 45 খুব স্বল্প ডাউন পেমেন্টে 20-30000 টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান 48 ঘন্টার মধ্যে ফিনান্স করে দেব 48 জেন্ডাল গাড়ি তোলে না আচ্ছা যা তোলে ফেস গাড়ি পার্টি সেল গাড়ি মানে আমি ভিডিওতে বলবো কোয়ালিটি ভালো এসে দেখবেন কোয়ালিটি নেই আগে আর জেনুইন পাবেন আমাদের কাছে এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যায় আবার একটা ইয়ো এটা লাল এটা ব্লু 155000 1,70,000 টাকা হে গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজিজ আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারও কিছু সেরা কালেকশান বন্ধুরা আজকে কালেকশান প্রচুর কালেকশান হতে চলেছে কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সমস্ত টাইপের সমস্ত মডেলের গাড়ি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি ইকো আছে ওমনি আছে আর্টিগা আছে i10 আছে i20 কুইড ইয়ন অল্টো সমস্ত টাইপের কালেকশান আপনারা পেয়ে যাবেন যেগুলো সবথেকে ডিম্যান্ডিং আপনাদের যেগুলো চাহিদা সেই সমস্ত গাড়ির আজকে রিকমেন্ড পূরণ করতে চলেছে তার জন্য কোথায় চলে এসেছি রায় অটোমোবাইল হাওড়া বাগনান তো একদম ফ্রেশ ডিলারের কাছে ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন বেস্ট কন্ডিশন এক্সিলেন্ট কন্ডিশনে গাড়ি পাবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন তো চলুন ফালতু কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক জেনে নেওয়া যাক গাড়ির ডিটেলস প্রাইসিং সমস্ত কিছু তো এসে গেছি আমরা রায় অটোমোবাইলে দাদা আমার সাথে আছে কেমন আছে বলুন ভালো আছি আপনি কেমন আছেন এই তো চলছে তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আর এই গরমের মার্কেট তো অফার পর কি থাকছে তো ফার্স্ট টাইম দাদা ভিডিও করতে এলাম আর এই ভালো ভালো কিছু আজকে নিয়ে এসেছি একদম বেস্ট কন্ডিশন হবে তো বেস্ট কন্ডিশন সঙ্গে কিছু অফার থাকবে অবশ্যই তো আজকে কি কি টাইপের গাড়ি হতে চলেছে বলো আজকে একদম বিলো কোয়ালিটি থেকে একদম উপর কোয়ালিটি পর্যন্ত আছে যেমন এটা আছে i10 আচ্ছা ডিমান্ডিং গাড়ি রিচ আছে কম বাজেটে রিচ আছে i20 দেখলাম i10 i20 সব রকমের গাড়ি পাবেন অল্টো আছে পাবেন ওয়াগনার পাবেন ইকো পাবেন স্কর্পিও হবে মারুতি হবে সব রকমই গাড়ি পেয়ে যাবেন একদম মিক্সড কালেকশন সবচেয়ে বড় কথা কন্ডিশন গাড়ি কন্ডিশন খুবই মেকানিক দ্বারা প্রত্যেকটা গাড়ি চেক করা থাকে মোবিল কুলেন গিয়ার অয়েল সমস্ত কিছু নতুন দেওয়া থাকে আচ্ছা এবং গাড়ি নিয়ে কোনো টেনশন থাকবে না গাড়ি নিয়ে যাবেন 10000 কিলোমিটার পর্যন্ত চালাবেন তারপর মোবিল চেঞ্জ করবেন আচ্ছা আমাদের মোবিল চেঞ্জ করা থাকে চেঞ্জ করা থাকে প্রতিটা গাড়িতে মোবিল নতুন দেওয়া থাকে আচ্ছা এবং আপনারা এসে মোবিলটা চেক করে দেখে নিতে পারেন নতুন কি পুরানো আমি বলবো নতুন দিয়েছি কিন্তু পুরনো দেখবেন সেটা নয় নতুন দেয়া থাকবে একদম গাড়িতে আর মেকানিক্স নিয়েও আসতে পারেন আপনারা অবশ্যই সমস্ত কিছু ভেরিফাই করে নিয়ে ভেরিফাই করে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর গাড়ি নেবেন আর সবথেকে বড় কথা পুরনো গাড়ি মার্কেটে এত মানে ডিলার বেরিয়ে গেছে তো তার মাঝে আপনি কি স্পেশাল নিয়ে এসেছেন কেন আপনার কাছে আসবে কেন আমার কাছে আসবেন সবাই তো পরিবর্তী গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়ি কোনো স্ক্র্যাচ পাবেন না ফ্রেশ গাড়ি অরিজিনাল পেন্টের ম্যাক্সিমাম গাড়ি থাকবে টুকটাক দাদা রিপেন্ট থাকবে একদম বলবো না 100% অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি একমাত্র অথরাইজড ডিলার মানে যেখান থেকে নতুন বিক্রি হচ্ছে তারাই দিতে পারবে হ্যাঁ তারাই দিতে পারবে সেকেন্ড হ্যান্ড এটা হয় না তবে কন্ডিশন ওয়াইজ আমার দেখে মনে হচ্ছে যে বেটার হবে ফার বেটার অবশ্যই গাড়ির ডিটেইলসে যাবো তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও এখানে অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস বাটুল বাগনান হাওড়া মানে বাগনান স্টেশন থেকে কেউ যদি আসেন বাগনান স্টেশন থেকে 4 কিলোমিটার বাটুল কলতলা স্টপেজ বা অপোজিট বাটুল গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অফিসে উল্টো দিকে রায় অটোমোবাইল আমাদের ফোন নাম্বার 9735715493 ঠিক আছে কোনো অসুবিধা নেই বাগনা বাস স্ট্যান্ড কিংবা লাইব্রেরি মোড়ে সেখান থেকে শ্যামপুরগামী যে রাস্তাটা রয়েছে ওখান থেকে 4 কিলোমিটার আসতে হবে আপনাকে একদম রোডের উপরে রোডটা একবার দেখিয়ে দিন একদম মেন রোডের উপরেই আছে তো স্টক হিউজ আছে তো ফার্স্ট কালেকশন আসা যাক তো ফার্স্ট গাড়িটা কি হতে চলেছে ইকো ফার্স্ট কালেকশন মারুতি সুজুকি ইকো 2020 গাড়ি অরিজিনালি 12000 চলা অরিজিনাল 12000 কিলোমিটার চলা এসি 5 সিটার আচ্ছা এটার প্রাইস আছে 4,55,000 টাকা 4,55,000 টাকা 4,55,000 দাম কি যাচ্ছে এখন এটা নতুনের দাম আছে 6,80,000 টাকা 6,80,000 টাকা জেনুইন 12000 কিলোমিটার চলেছে জেনুইন 12000 কিলোমিটার এটা অরিজিনাল পেন্টে আছে অরিজিনাল পেন্ট গাড়ি দেখে দিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িতে কোনো কাজ নেই তারপর তো বললাম মোবাইল কুলেন সব নতুন দেওয়া থাকে আমার লোন ফ্যাসিলিটি কি আছে লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল আচ্ছা তার লোন এতে চলে 20-30,000 টাকা ডাউন পেমেন্ট নিয়ে এলে যে কোনো গাড়ি পেয়ে যাবে মাত্র 20-30,000 টাকা ডাউন পেমেন্ট আচ্ছা
2015 ফার্স্ট অরিজিনাল পেন্টের গাড়ি আছে, চলা মাত্র 31,000 কিলোমিটার, মাত্র 31,000 কিলোমিটার। আচ্ছা, এটার প্রাইস আছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা, একদম কম চলা গাড়ি, একদম কম চলা গাড়ি। পেট্রোলে আছে কি সিএনজিতে আছে? এটা আছে পেট্রোলে আছে, পেট্রোলে আছে। ওকে, ইন্টেরিয়ার দেখতে পারেন, ইন্টেরিয়ার একদম ফ্রেশ আছে, প্রাইভেট ইউজ ছিল, কোনো ভাড়া কাটতো না। ওকে, প্রাইভেট গাড়ি। মারুতি সুজুকি আর্টিকা ভিএক্স সাইজ, অল ডিমান্ডিং গাড়ি, খুব ডিমান্ডিং গাড়ি আছে, ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে, অরিজিনাল পেন্ট আছে, এটা চলা আছে মাত্র 41,000 কিলোমিটার। আবার দেখতে পাচ্ছি অ্যানিভার্সারি এডিশন, অ্যানিভার্সারি এডিশন, এটার প্রাইস আছে অনলি 6,95,000 টাকা, 6,95,000। আচ্ছা, কোন ইয়ারে আছে এটা? এটা 2018 গাড়ি, 28 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে, ভিএক্সআই মডেল আছে, অরিজিনাল পেন্টে, অরিজিনাল পেন্টে আছে, বেটার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি, ফ্রেশ গাড়ি আছে, কোনো স্ক্র্যাচ নেই, মানে পেপার সমস্ত আপ টু ডেট, পেপার সব আপডেট পাবেন, 6,95,000 কিলোমিটার। চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে, তো এটার প্রাইস আছে, এটা আছে 2012 গাড়ি, 27 সাল পর্যন্ত ট্যাক্স। আচ্ছা, ফিচারসটা কি আছে? ফিচার আছে পাওয়ার উইন্ডো, চারটে পাওয়ার উইন্ডো পাবেন। আচ্ছা, এয়ারব্যাগ একটা আছে, চারটে ফ্রেশ কন্ডিশন টায়ার আছে, এসি রানিং, সব কিছু রানিং, মিউজিক সিস্টেম রানিং আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো প্রাইসিং আসে যাক, এটার প্রাইস আছে 1,85,000 টাকা, 1,85,000, 27 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট, গাড়ি একদম ফ্রেশ আছে, ফ্রেশ গাড়ি, মানে মনে হবে যে 3-4 বছর পুরনো গাড়ি আছে। হ্যাঁ, এটা আছে হোন্ডাই ইয়ন, একদম লাল কালার, ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে, তো কোন ইন্টেরিয়া একদম ফ্রেশ আছে, 2015 গাড়ি, 25 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে। আচ্ছা, কিলোমিটার আছে 39,000 কিলোমিটার, এরা প্লাস। আচ্ছা, এটার প্রাইস আছে 1,85,000 টাকা, 1,85,000, 15 গাড়ি 25 সাল পর্যন্ত ট্যাক্স, অরিজিনাল পেন্টে আছে, অরিজিনাল পেন্টে গাড়ি আছে, বাম্পারটা টাচা, বাম্পারটা টাচা আছে হালকা, ঠিক আছে, তো 15 গাড়ি 25 ট্যাক্স, মাত্র 1,85,000, আসুন 5,000 টাকা অন টেবিল, আসুন 5-7 হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো, ডিসকাউন্ট থাকছে, অবশ্যই থাকছে, তার জন্য গাড়ি দেখুন, আসুন অন টেবিল, আসুন, ডিসকাউন্ট অবশ্যই হবে, কিছু না কিছু থাকছেই থাকছে, আর সব থেকে বড় গাড়ি ফ্রেশ নিয়ে যাবে, এটাই সব, গাড়ি ফ্রেশ নিয়ে যাবেন, মোবিল খুলেন, সমস্ত ইঞ্জিন অয়েল নতুন থাকবে, যদি ধরুন গাড়ির কারো আছে এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ অবশ্যই হয়ে যাবে, এক্সচেঞ্জ ভ্যালু ভালো পাবে, তো এক্সচেঞ্জ ভ্যালু অবশ্যই পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার এটি ইয়ন, আবার একটা ইয়ন, এটা লাল গেলে বা ব্লু, লাল, এটা ব্লু, এটা 2013 গাড়ি, 28 সাল পর্যন্ত ট্যাক্স। আচ্ছা, 28 পর্যন্ত ট্যাক্স আছে, এটার প্রাইস আছে অনলি 155,000, 1,55,000। আচ্ছা, গাড়ি কত কিলোমিটার চলেছে? গাড়ি চলেছে এটা 45,000 কিলোমিটার, 45,000 কিলোমিটার চলেছে, ইন্টেরিয়া তো একদম সুপার আছে, ইন্টেরিয়া ফ্রেশ, ফ্রেশ গাড়ি, গাড়ি নিয়ে কথা হবে, গাড়ি ফ্রেশ পাবেন, কোনো স্ক্র্যাচ পাবেন না, আর টুকটাক কাজ থাকলে তো আপনি করেই দেবেন, যদি কোনো কাজ বেরোয় আমরা করে দেবো, মানে পার্টির তোলা গাড়ি নাকি না অকশনটা? আমাদের কাছে সমস্ত পার্টি সেল গাড়ি থাকে, তাহলে পেপারটাও জেনুইন হয়, পেপার জেনুইন পাবেন, আমাদের কাছে এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে পার্টি সেল গাড়ি, পার্টি আসবে, নাম ট্রান্সফার করে দেবে। আচ্ছা, ঠিক আছে, অল্টো, মারুতি সুজুকি অল্টো, 2018 গাড়ি, 28 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে, 18 সাল পর্যন্ত ট্যাক্স আছে, ফুল অরিজিনাল কালার আছে, ভিএক্স এলেক্সআই মডেল আছে, অল্টো 800, অল্টো 800। আচ্ছা, এলেক্সআই মডেল আছে, এটার প্রাইস আছে
টেবিলে বসে অবশ্যই আমি যেটা ভিডিওতে বলবো 5000-7000 টাকা থেকে আরো কিছু কম আপনি আসতে হবে তার জন্য গাড়ি নিতে গাড়ি আসতে হবে টেবিলে আসুন আরো কম হবে এটাও আছে অল্টো মারুতি সুজুকি অল্টো এটা 2016 গাড়ি 26 সাল পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা ইনস্যুরেন্স আছে আচ্ছা এটার প্রাইস আছে 1,85,000 টাকা 1,85,000 16 গাড়ি 26 ট্যাক্স আছে মারুতি সুজুকি ভিজা খুবই ভালো গাড়ি ডিজেল আছে ভিডিআই মডেল ভিডিআই এটা অরিজিনাল চলা আছে 28,000 কিলোমিটার প্রেসা ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে ডিজেল ভার্সন আছে মাইলেজ কিরকম দেবে মাইলেজ দেবে দাদা 20+ মাইলেজ দেবে ব্রেজা মানে 20+ দেবেই আচ্ছা তো ট্যাক্স কত আছে এটা ট্যাক্স আছে এটা 18 গাড়ি 28 সাল পর্যন্ত ট্যাক্স পাবেন আচ্ছা তো ডিজেল ভার্সন খুবই কম চলেছে গাড়ি ঘুরিয়ে দেখান গাড়ি খুব ভালো আছে গাড়ি ফ্রেশ আছে ফ্রেশ আছে হালকা ফুলকা কিছু স্ক্র্যাচ আছে আশা করি বললে তো করিয়ে দেবে হ্যাঁ 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 টুকটা খুব রেয়ার মানে আতসকার দিয়ে খুঁজতে হবে তো ফিচারসটা কি আছে এর ফিচার আছে ভিডিআই দুটো এয়ারব্যাগ আছে অরিজিনালি চলা আছে 28,000 ডিজেল ইঞ্জিনও দেখাতে পারি স্পেশিয়াস গাড়ি একটা ইঞ্জিনটা খুলে দেখা যাবে ইঞ্জিন অবশ্যই খুলে দেখা যাবে স্টার্ট দাও স্টার্টটা সবচেয়ে বড় কথা গাড়ি দেখুন অ্যাপ্রন এগুলো হচ্ছে অ্যাপ্রন গাড়ি আচ্ছা সব ডিলার দেখায় না অ্যাপ্রন সিল অ্যাপ্রন ও বনেট সব সিল দেখুন আচ্ছা বনেটগুলো একদম সব সিল সবচেয়ে বড় কথা রয় অটোমোবাইল কোন অ্যাক্সিডেন্টাল গাড়ি তোলে না আচ্ছা যা তোলে ফেস গাড়ি পার্টি সেল গাড়ি মানে ইঞ্জিনের সাউন্ডটা অ্যাজ ডিউ গাড়ির যে সাউন্ডটা হয় একদম সেই সাউন্ডটাই পাওয়া যায় অরিজিনাল সাউন্ড আছে আচ্ছা তো নন অ্যাক্সিডেন্টাল গাড়ি গ্যারান্টি একদম একদম গ্যারান্টি ওকে ঠিক আছে আচ্ছা যাক প্রাইসিং এটা 2018 গাড়ি 28 সাল পর্যন্ত ট্যাক্স এটার প্রাইস আছে 5,60,000 টাকা 5,60,000 টাকা নতুনের প্রাইস কি যাচ্ছে এটা নতুনের প্রাইস আছে 12 সামথিং 12 প্লাস যাচ্ছে যেখানে 18 গাড়ি মানে খুব বেশি পুরনো না কম চলা গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ কম চলা 28,000 কিলোমিটার চলা তো দারুণ একটা ডিল হতে চলছে আপনাদের জন্য আসুন রায় অটোমোবাইল বাগনান মাটুল বাগনান তো গাড়ি দেখুন অরিজিনাল পেন্টের গাড়ি আছে টেস্ট ড্রাইভ দিন গাড়ির কোয়ালিটি দেখুন তারপরে যা প্রাইস আছে তার থেকে আরও নেগোসিয়েশন একদম 5,000 টাকা তো অবশ্যই ডিসকাউন্ট আছে তার উপর আরও কিছু আছে একদম একদম ঠিক আছে সুজুকি সুইফট TXI মডেল হোয়াইট কালার সচরাচর পাওয়া যায় না সুইফট গাড়ি মানে খুবই ডিমান্ড মার্কেটে ডিমান্ড এটারই হ্যাঁ এটা আছে মেটালিক হোয়াইট শুধু হোয়াইট না মেটালিক হোয়াইট একদম একদম আচ্ছা টায়ার কন্ডিশন দেখুন একদম নতুন কন্ডিশন সব টায়ার গাড়ি নিয়ে কোনো কথা গাড়ির কোয়ালিটি নিয়ে দেখুন VXI আছে VXI মডেল আছে তার ইন্টেরিয়ার ফ্রেশ আছে গাড়ি নিয়ে কোনো কথা আসবে না আসবেন দেখবেন এসি রানিং দেবেন সিস্টেম সবকিছু আছে সবকিছু ওকে আচ্ছা তো এয়ারব্যাগ তো আছেই ট্যাক্স কত আছে এটা ট্যাক্স আছে 28 সাল পর্যন্ত 18 গাড়ি 28 সাল পর্যন্ত ট্যাক্স 18 এটার প্রাইস আছে 4,65,000 টাকা 4,65,000 টাকা নতুনের দাম তো মোটামুটি ধরো তোমার 7.5+ 8 সামথিং আচ্ছা এটা প্রায় 4,65,000 এবার আরো 5,000 টাকা 7,000 টাকা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো এরপর আসুন টেবিলে আসুন আরো কিছু করা যাবে এই গাড়িটা নিজের করে নিতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আসুন আর রায় অটোমোবাইল মাটুল বাগনান হাওড়া আপনি যদি এখানে আসছেন বাগনান স্টেশনে নেবে বাস বা টোটো বা অটো ধরে আসবেন 4 কিলোমিটার মাত্র মাটুল কলতলা স্টপেজ ঠিক আছে তো প্রাইসিং লাস্ট প্রাইসই ফাইনাল প্রাইস বলে দেন লাস্ট প্রাইসিং ঠিক আছে আজিদা যখন বলছি এটা আমি করে দেবো 4,55,000 টাকা করে দেবো 4,55,000 আশা করি এত ভালো কন্ডিশনের গাড়ি এত ভালো ডিল আপনারা পাবেন না এরপর আসুন অন্য টেবিল এর সঙ্গে আরও কিছু গিফটের ব্যবস্থা অবশ্যই থাকবে এটাও আছে মারুতি সুজুকি সেলেরিও ছোট গাড়ি হলো স্পেশিয়াল ছোট গাড়ি কিন্তু স্পেশিয়াল ZXI মডেল আছে ZXI আচ্ছা টপ মোস্ট মডেল
খুব বড় নয় বলবো না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি বড়, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি বড়, এরকম বলবো না। কর্মে কাজে মানুষ জানবে যে ডিলার ভালো কি খারাপ, চোর কি জোচ্চোর, এটা আমি কাউকে দায়ী করবো, যে যার কোয়ালিটি অনুযায়ী ব্যবসা করে। একদম একদম ঠিক আছে। তো এটা গাড়িতে এটার প্রাইস আছে 3,75,000 টাকা। 3,75,000 সবচেয়ে জেড এক্স আই প্লাস মডেল আছে। প্লাস কোন ইয়ার গাড়ি আছে এটা? এটা আছে 2019-এর গাড়ি। 19-এর গাড়ি। আর ট্যাক্স তাহলে কত? 24। ট্যাক্স 24-এ, এখনো 6 মাস ট্যাক্স আছে। 3,65,000 আর 5,000 তে এমনি গাতো, এমনি ডিসকাউন্ট আছে, তারপরে অন দা টেবিল আরো কিছু ডিসকাউন্ট থাকবে। খুব স্বল্প ডাউন পেমেন্টে 20,000 টাকা নিয়ে আসুন, গাড়ি নিয়ে চলে যান। প্রতিটা গাড়িতে ফাইন্যান্সের ব্যবস্থা থাকবে এবং কম 48 ঘন্টার মধ্যে ফিনান্স করে দেবো। 48 ঘন্টা আপনার পেপারপত্র সব ওকে থাকে, ঠিকঠাক থাকে, আমি 48 ঘন্টার মধ্যে ফাইন্যান্স করে আপনার গাড়ি ডেলিভারি দিয়ে দেবো। ওকে চলুন। এই গাড়ি এটা আছে মারুতি সুজুকি ওয়াগনার, মোস্ট ভিএক্সআই গাড়ি, পেট্রোল ভিএক্সআই পেট্রোল। এটার 17 গাড়ি 27 সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে। লাস্ট ইয়ার এটা হাইয়েস্ট সেলিং কার ছিল মারুতি সুজুকির। 17 গাড়ি 27 ট্যাক্স। এটার প্রাইস আছে 3,30,000 টাকা। 3,30,000 17 গাড়ি 27 17 গাড়ি 27 মানে একদম ফ্রেশ গাড়ি। ফ্রেশ গাড়ি আছে, ফুল অরিজিনাল পেন্ট, অরিজিনাল পেন্ট আছে। আচ্ছা, কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা মানে গাড়িতে একটা কাজ করা যাবে না মনে হচ্ছে। গাড়িতে কোনো কাজ করা নিয়ে যাবেন, 10,000 কিলোমিটার পর্যন্ত চালাবেন, তারপর মোবিল কুলেন চেঞ্জ করবেন। আমার কাছে মোবিল কুলেন সব নতুন দেওয়া থাকে। একদম দেওয়া থাকে নাকি এখানে এসে ঢালতে পারে? না একদম দেওয়া থাকে। আচ্ছা, চেক করে নিতে পারেন নতুন দেওয়া আছে কি নেই। ওকে ওকে, তো খুব ভালো কন্ডিশনের গাড়ি চাই, একদম ফ্রেশ গাড়ি। আর টায়ারও চেঞ্জ করার কোনো প্রশ্ন নেই? না, টায়ার চেঞ্জ করার কোনো টায়ার মোটর 70% আছে। হোন্ডাই i20 ম্যাগনা মডেল আছে, ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে। আচ্ছা, এটা অরিজিনাল পেন্ট আছে। এটা চলা আছে কত, কোন ইয়ার গাড়ি আছে এটা? 44,000 কিলোমিটার, 2016-এর গাড়ি, 26 সাল পর্যন্ত ট্যাক্স। আচ্ছা, এটার প্রাইস আছে 3,95,000 টাকা। 3,95,000। আচ্ছা, i20 ম্যাগনা প্লাস। কন্ডিশন তো গাড়ি ফুল ফ্রেশ আছে, গাড়ির টায়ার ফায়ার A to Z সব কিছু দেখে নেন। ওকে ঠিক আছে, অনলাইন ডিসকাউন্ট তো থাকছে অন দ্য টেবিল। ছোটো গাড়ির মধ্যে এটা ভালো ডিমান্ডিং গাড়ি, রেনল্ড কুইড 2017 গাড়ি, 27 সাল পর ট্যাক্স। আচ্ছা, টুকটাক সামান্য স্ক্র্যাচ আছে। আচ্ছা, হালকা ফুলকা স্ক্র্যাচ আছে। এটার প্রাইস আছে 2,20,000 টাকা। 2,20,000 টাকা, এরপর তো 5,000 টাকা ডিসকাউন্ট থাকছে, তারপর টুকটাক অফার তো আছে। একদম একদম, আপনি আসুন, গাড়ি দেখুন, গ্যারেজের দিকে বলবো, গাড়ি আসুন, গাড়িটা দেখুন, গাড়ির কোয়ালিটি দেখুন, গাড়ি টেস্ট ড্রাইভ দেখুন, তারপর রেট নিয়ে কথা হবে। আসে তো অনেকে চ্যালেঞ্জিং দামে গাড়ি বিক্রি করছে, কিন্তু গাড়ি নেওয়ার পরে রেট, শুধু রেট দেখলে হবে না, গাড়ির কোয়ালিটি দেখতে হবে, ইঞ্জিনের দম রেট কম দেখছে, অথচ দেখবেন ইঞ্জিনের প্রবলেম, অ্যাক্সিডেন্টাল গাড়ি, কিন্তু না কোনো লাভ নেই, গিয়ে আবার অটোমোবাইলে আসুন, কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি নেই, নন অ্যাক্সিডেন্টাল গাড়ি গ্যারান্টি। ওকে, 2,20,000 টাকা, 2,20,000 টাকা ডিসকাউন্ট তো অবশ্যই আছে। বলো, এরপর আছে i10 2011 গাড়ি, 26 সাল পর্যন্ত ট্যাক্স। এগারো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স। আচ্ছা, এতে কি ফাইন্যান্স আসবে? এতেও ফাইন্যান্স হবে, এতে হয়ে যাবে। রায় অটোমোবাইল সব গাড়ির উপরে মোটামুটি 10-এর উপরে সমস্ত গাড়ি ফাইন্যান্স করে দেবে। আচ্ছা, তো এটার প্রাইস আছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা, 11 গাড়ি 26 সাল পর্যন্ত ট্যাক্স। ট্যাক্স এখনো হাতে আছে 2 বছর, ট্যাক্স এখনো আছে 26 সাল পর্যন্ত ট্যাক্স হয়ে যাবে, ট্যাক্স আছে। কন্ডিশন ওয়াইজ তো গাড়ি দুর্দান্ত আছে। হ্যাঁ, গাড়ি কন্ডিশন, মানে টায়ার কন্ডিশন দেখুন, ফ্রেশ গাড়ি আছে। ওকে, টায়ারে বুটি এখনো পর্যন্ত 80% আছে, 80% আছে। ওকে, তো মাত্র 1,45,000, 1,45,000, তার উপর 5,000 টাকা ডিসকাউন্ট, তারপরে আসুন অন দা টেবিল আরও কিছু করা যাবে। একদম একদম, ভিউয়ার্সদের দিকে বলবো আসুন, গাড়িটা আগে দেখুন, গাড়ির কোয়ালিটি দেখুন, গাড়ি টেস্ট ড্রাইভ দিন, তারপর ইঞ্জিন দেখুন, তবে মার্কেটের সাথে এই গাড়ির ফারাকটা বোঝা যাবে, তবে ফারাকটা আপনি বুঝবেন। আমি বলবো দাদা আমার গাড়ি ভালো, কিন্তু গাড়িটা প্রকৃত ভালো কি খারাপ দেখার জন্য আপনি আসুন, গাড়িটা দেখুন, তারপর বলবেন গাড়ির কন্ডিশন ভালো কি খারাপ। একদম একদম, এরপর আসা যাক মাহিন্দ্রা স্করপিও S4। আচ্ছা, S4 আছে, 8+1। আচ্ছা, 9-সিটার গাড়ি, হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, গাড়ি ফুল ডেকোরেশন করা আছে। আচ্ছা, ক্রোম ট্রোম সব কিছু লাগানো আছে। আচ্ছা,
গাড়ি চলা আছে 45,000 কিলোমিটার 45,000 কিলোমিটার ওকে তো গাড়ি টায়ার কন্ডিশনার সব দেখিয়ে দে 45,000 জেনুইন ড্রিভেন জেনুইন আচ্ছা গাড়িতে কোনো কাজ আছে গাড়িতে কোনো কাজ নেই আমি আবার বলছি ববিল কুলেন সমস্ত কিছু নতুন দেয়া থাকে আচ্ছা গাড়ি নিয়ে ইঞ্জিন নিয়ে কোনো কথা গাড়ি ডিজেল ইঞ্জিনের একটা সমস্যা থাকে যে ব্যাক কম্প্রেসরে না 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 কোনো ব্যাক কম্প্রেসর তার জন্য চেক করা যাবে জয়ন্ত বড়টা চেক করুন তো আপনি আচ্ছা চলুন স্টার্ট দিন দেখি স্টার্ট দাও আচ্ছা ব্যাক কম্প্রেসরটা চেক করো গাড়ি কোনো ব্যাক কম্প্রেসর চেক করতে গেলে মোবিলের এজ পয়েন্ট খুলতে খুলে দেখতে যদি ওখান দিয়ে কোনো মোবিল ছিটকায় তাহলে জানবেন যে গাড়িটা ব্যাক কম্প্রেসর কোনো কথা হবে না গাড়ি নিয়ে কোনো কথা হবে কোনো ব্যাক কম্প্রেসর গাড়ি আমরা কাস্টমারকে দিই না যদি কোনো গাড়ি কোনো সমস্যা দেখাতে পারেন তাহলে আমরা মেকানিক দ্বারা ঠিক করে দেবো আর ডিজেল ইঞ্জিনে সবচেয়ে বড় সমস্যা ব্যাক কম্প্রেসরটাই থাকে হ্যাঁ ব্যাক কম্প্রেসর তো সেটা আশা করি এখানে পাবে না আশা করি আমার কাছে পাবেন না ওকে ওকে তো আপাতত গাড়ি এই পর্যন্তই এই পর্যন্ত স্টক তো দাদাকে আমি আজ থেকে প্রায় এক বছর আগে দেখেছিলাম 7-8টা স্টক ছিল গ্রামের মধ্যে দাঁড়িয়েও যে এতগুলো স্টক করতে পেরেছো মানে এটা কোয়ালিটি না থাকলে হয় না কখনো না দাদা গ্রামের ভেতরে আমি বিজনেস করছি তো গাড়ির প্রথম হচ্ছে গাড়ি কিনবে গাড়ি প্রথম হচ্ছে নাম ট্রান্সফার আমার কাছে গাড়ি আজকে কিনবেন এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার জন্য আপনাকে আমি ফোন করে ডাকবো একদম একদম আপনি আমাকে ফোন করে বলবেন দাদা নাম ট্রান্সফার কবে হবে পার্টির গাড়ি তুলুন আমরা সব গাড়ি পার্টি সেল গাড়ি তুলি নাম ট্রান্সফার যাতে তাড়াতাড়ি হয় একদম জেনুইন গাড়ি তুলি জেনুইনভাবে নাম ট্রান্সফার করে দিই ঠিক আছে নাম ট্রান্সফারে বিভিন্ন রকম খরচা ধরুন যদি কোনো কাস্টমার উলুবেরি 8 টাকার গাড়ি কেনে ক্যাশটা গাড়ি কিনে সেখানে নাম ট্রান্সফারে খরচা পড়বে অনলি 4 টাকা কিন্তু যদি সেম আটটি হলে নাম ট্রান্সফার খরচা মাত্র 4 টাকা যদি ধরুন আমি হাওড়া ডিস্ট্রিক্টের লোক আমি মেদিনীপুর ডিস্ট্রিক্টে গাড়ি কিনছি নাম ট্রান্সফার খরচা ওটা 8,000-9,000 টাকা ভ্যারি করে এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে গাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভ্যারি করে অনেকে ডিলার বলে যে আমার এই টাকা নাম ট্রান্সফার না দাদা ওটা হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খরচা ওর ফিক্সড প্রাইস হয় না ফিক্সড প্রাইস হয় না ফোন করুন দাদার আমার যে দাদার ভিউয়ার্স বাড়ান যাতে আরো নিত্য নতুন কালেকশন দেখতে পারেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আশা করি আবার সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসতে পারবে অবশ্যই তো থ্যাংক ইউ আবার দেখা হবে নমস্কার।